রাষ্ট্রপতি সকলের কাছে অনুরোধ করতে আমার জীবনে আজকে এরকম একটা দিন আসবে আমি সত্যি কথা বলছি মুক্তিযুদ্ধের ভুল গল্প শোনাল সেই সময় মায়ের হাত ধরে খেলাঘরের হাত ধরে এই শহীদ মিনারে কত কথা কত গল্প কত আবৃত্তি কত গান কত সংস্কৃতি কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন অধ্যাপিকা পান্না কাইজার তিনি একজন শহীদ যারা বটে তিনি আমার কাছে একজন রহস্য নারী তাকে আমি কোনো কিছুকে কখনো হার মানতে দেখি বিশেষ করে 75-এর পরে বাংলাদেশে রাজনৈতিক যুদ্ধ অর্থনৈতিক যুদ্ধ সামাজিক যুদ্ধ ব্যক্তিগত যুদ্ধ সাংস্কৃতিক যুদ্ধ পারিবারিক যুদ্ধ কোন যুদ্ধ না সেই যুদ্ধগুলো সে একটার পর একটা যুদ্ধ করে শহীদ জায়া হিসেবে অধ্যাপিকা পান্না কাইজার সারা বাংলাদেশের সকল শহীদ জায়াদের আমার মা কষ্ট থেকে শক্তি অর্জন করেছে মানে নীরবে ঘুমের মধ্যে তার আদর্শ তিনি আমাদের কাছে রেখে গেছেন আমরা হয়তো তার মতো হতে পারবো না আমরা এই বাংলাদেশে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সুন্দর সংস্কৃতি চর্চা বঙ্গবন্ধু সবকিছুকে ধারণ করে তার এই চলে যাওয়ায় তার রেখে যাওয়া আমার তো প্রফেশনাল নন প্রফেশনাল সবাই প্রফেশনাল তার শেষ পর্যন্ত যেন আমরা সেই আদর্শকে ধারণ করে শেষ পর্যন্ত যেন আমরা হেঁটে যেতে পারি আমি আসলে মেয়ে হিসেবে আর কিছু বলবার নেই আমার ছোট ভাই অমিতাভ কাইজার আমার পাশে দাঁড়িয়ে আছে তার পরের প্রজন্ম তার দুই ছেলে আছে আমার স্বামী আছে অমিতাভ কাইজারের স্ত্রী সহ আমাদের পরিবারের সকলে রয়েছে আমি শুধু যখন আমার মায়ের কথা ভাবি আমি ভাবি যে ছোটবেলায় একজন মানুষ একজন নারী একজন মানুষ সংগ্রামী চেতনা তার যুব চেতনা তার আত্মসম্মান বোধ তার সত্য শক্তি মানসিকতা কিভাবে এই বাংলাদেশে গত এত 50 বছর সে যাপন করেছে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা শুধু মেয়ে হিসেবে নয় এই প্রজন্মের একজন নারী হিসেবে তিনি একজন মহিষী নারী একজন নারী হিসেবে একজন সাধারণ মানুষ হিসেবে একজন সংস্কৃতি কর্মী হিসেবে বাংলাদেশের একজন মুক্তমানা মানুষ হিসেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিক হিসেবে তার প্রতি আমাদের সকলের বিনম্র শ্রদ্ধা আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে এরকম অবস্থায় আপনারা সকলে এসেছেন তার প্রতি সাংগঠনিকভাবে ব্যক্তিগতভাবে যারা শুভেচ্ছা জানিয়েছেন যারা ফোন করেছেন যারা খুব বার্তা পাঠিয়েছেন সকলের কাছে আমার আমার মায়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন তার মতো মানুষ তিনি রেখে গেছেন আমাদের জন্য অনুপ্রেরণা তিনি সকল নারীকে শক্তি দিয়ে গেছেন সকল মানুষকে শক্তি দিয়ে গেছেন তার প্রতি বিনম্র শ্রদ্ধা আপনাদের সকলের প্রতি বিনম্র কৃতজ্ঞতা এবং আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা বলে শেষ করতে পারবো না আমি মাথা নুয়ে এই মহিয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি 23 বছর বয়স থেকে সব রকমের যুদ্ধ করে আমাদেরকে চেষ্টা করেছেন বড় করে মানুষ কারো কাছে মাথা হতে পারেনি কারো কৃপায় কৃপা নেয়নি কারো করুণা নেয়নি শিখেছেন আমার বাবার কাছে কারো করুণায় বেঁচে থাকার মধ্যে কোনো মহত্ব নেই দৈবতা রয়েছে কারো করুণায় যেন আমরা বেঁচে থাকি এই মহিষী নারীর
আমার বিনম্র শ্রদ্ধা আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।